প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের আদ্য অ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। তোমরা দেখতে পাচ্ছ শব্দের দেখতে পাচ্ছ 1 নম্বর নিয়মে শব্দে প্রথমে অধ্বনি থাকলে তারপরে রসিকার বা রসুকার ব্যবহার হলে অয়ের উচ্চারণ ওকারের মতো হবে। যেমন ধরুন দেওয়া হয়েছে অভিধান অভিধান, অতীত অতীত। 2 নম্বর নিয়মে শব্দের প্রথমে অ থাকলে তারপরে জ ফলা ব্যবহার হলে অয়ের উচ্চারণ ওকারের মতো হবে। যেমন অন্য অন্য, বন্যা বন্যা বন্যা। অর্থাৎ প্রথমে ব এর সাথে অ ছিল, সেটা ওকার হয়ে গেছে বন্যা। এরপরে আমরা চলে যাব হচ্ছে 3 নম্বর নিয়মের ক্ষেত্রে। তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর নিয়মে শব্দের প্রথমে অধ্বনি থাকলে তারপরে ক্ষীয় বা এই গ ব্যবহার হলে অয়ের উচ্চারণ ওকারের মতো হবে। যেমন অক্ষ 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 অক্ষ, আর যজ্ঞ যজ্ঞ। 4 নম্বর নিয়ম শব্দের প্রথমে অধ্বনি থাকলে তারপরে ঋকার ব্যবহার হলে অয়ের উচ্চারণ ওকারের মতো হবে, অয়ের উচ্চারণ ওকারের মতো হবে। যেমন যকৃত যকৃত, মসৃণ মসৃণ। এখানে জ এবং ম এর সাথে অ আছে, উচ্চারণের সময় ওকার হয়ে গেল, যকৃত এবং মসৃণ। এরপর আমরা চলে যাই 5 নম্বর নিয়মের ক্ষেত্রে। 5 নম্বর নিয়মে দেওয়া হয়েছে শব্দের শব্দের প্রথমে অ এরপরে র ফলা ব্যবহার হলে অয়ের উচ্চারণ ওকারের মতো হবে। যেমন প্রভাত প্রভাত, অর্থাৎ প্রভাত প্রভাত, আর প্রকৃত প্রকৃত। পয়র ফলা ওকার হয়ে গেছে দুই জায়গায়, এবং পরে ক প্রকৃত শব্দের শেষে তো ওকারও হয়ে গেছে। আমরা দেখলাম যে প্রথমে যে নিয়মটা আমরা একটু দেখে নিই, যে প্রথম নিয়ম আমরা দেখেছি যে শব্দের প্রথমে অ থাকলে তারপরে রসিকার বা রসুকার ব্যবহার হলে অয়ের উচ্চারণ ওকারের মতো হবে, যেমন অভিধান অতীত। দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে আমরা দেখেছি যে শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপরে যদি জ ফলা ব্যবহার হয় সেক্ষেত্রেও অ উচ্চার অ এর অ শব্দ অয়ের উচ্চারণ ওকারের মতো হয়ে যাচ্ছে। তৃতীয় নিয়মের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে শব্দ প্রথম অধ্বনি থাকলে তারপরে যদি ক্ষীয় বা ইয়ই জ ব্যবহার হয় ইয় গ ব্যবহার হয় তাহলে অয়ের উচ্চারণ ওকারের মতো হচ্ছে। যেমন অক্ষ অক্ষ, যজ্ঞ যজ্ঞ। এবং পঞ্চম নিয়মের ক্ষেত্রে চতুর্থ নিয়মের ক্ষেত্রে শব্দের প্রথমে যদি অ থাকে তারপরে আমাদের ঋকার ব্যবহার হলে এবং অয়ের উচ্চারণ ওকারের মতো হয়ে গেছে, যেমন যকৃত যকৃত, মসৃণ মসৃণ। এখন মকার ব্যবহৃত হয়েছে। পঞ্চম নিয়মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে শব্দের প্রথম অ এবং তারপরে প্রফলা ব্যবহার হলে অয়ের উচ্চারণটি ওকারের মতো হয়ে যাচ্ছে, মানে ওকার হচ্ছে, যেমন প্রভাত প্রভাত। ওকে, ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা ভালো করে প্রস্তুতি নেবে, ভালো করে পড়বে। উচ্চারণের উপরে তোমাদের সময় দুটো ক্লাস হলো, তো ভালো করে দেখে নিও, ভালো করে পড়ে নিও। আল্লাহ হাফেজ।